দোল পূর্ণিমার দিন ভয়ঙ্কর অঘটন, আগুন লাগলো উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দিরে। অগ্নিদগ্ধ হয়ে ঝলসে গেছেন কমপক্ষে 13 জন। আহতদের উদ্ধার করে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। দেশের মধ্যে খুবই বিখ্যাত মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির দোল পূর্ণিমা উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল সেখানে। সোমবার সকালে মন্দিরের গর্ভগৃহে চলছিল ভস্ম আরতি, সে সময় ওপর থেকে আবির পড়ায় হঠাৎই আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ হন মন্দিরের 5 জন পূজারী সহ মোট 13 জন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ভোরবেলায় মন্দিরে যখন ভস্ম আরতি চলছিল সে সময় কয়েকজন আবির ঢালতে শুরু করেন, রাসায়নিক সংস্পর্শে আসতেই আগুন ধরে যায়। ছোট্ট গর্ভগৃহ, তার মধ্যে এতজন উপস্থিত থাকায় আগুন লাগার সঙ্গে সঙ্গেই পুড়ে যান তারা। তবে দুর্ঘটনার খবর বাইরে আসতেই সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করে দেন পুলিশ ও মন্দিরে উপস্থিত ভক্তরা। স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে গর্ভগৃহের দেয়াল ও ছাদে রূপোর প্রলেপ রয়েছে। প্রতিবছর হোলিতে বাবা মহাকালকে আবির নিবেদন করা হয়। এবছর গর্ভগৃহে দেওয়ালের রং লেগে যাতে নষ্ট না হয় সেজন্য শিবলিঙ্গের ওপর প্লাস্টিকের ফ্লেক্স বসানো হয়েছিল। সোমবার মন্দিরের গর্ভগৃহে পুরোহিতরা যখন একে অপরকে আবির দিচ্ছিলেন সে সময় আরতির থালায় জ্বলন্ত কর্পূরের ওপর পড়ে আবির। এখান থেকেই আগুন লাগে এবং শিবলিঙ্গের ওপরে থাকা ফ্লেক্সেও আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে এসেছে সেই আগুন, তবে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতির। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।